আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর কড়াইশুঁটির সাথে আমি বেটে নেব কাঁচা লঙ্কা আদা। তো এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে চলুন। তো এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটাকে কড়াতে তেলের উপরে মশলা দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে এটাকে একদম শুকনো করে নেব। তারপরে ময়দা মেখে ময়দার মধ্যে পুর দিয়ে ভেজে নেব। তো চলুন দেখাই। তো এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেলে আমি তেলের উপরে এটাকে ভালো করে শুকনো করে নেড়ে নেব। আলুর দম এখানে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মটরশুঁটি টমেটো দিয়ে আলুর দম হবে। আর এখানে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু আসবে সেই জন্য এটা নিয়েছি। তো এটার সঙ্গে এটা হচ্ছে সরি আলুর দমের মশলা, এটা তো এখানে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা হচ্ছে এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা একটু তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখে দিই, এটাকে একটুখানি দেব। এটাকে ভালো করে মিক্স করে দেব, আর এটা যতক্ষণ না শক্ত হয়ে আসছে ততক্ষণ আমাকে এটা নাড়াতে হবে। চলুন এটা বানিয়ে নিই। এখন আমার স্যুপটা এখন রেডি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এরপরে রাখলে পুড়ে যাবে। তো এটাকে আমি ঠান্ডা করতে দেব, তুলে নিয়ে ঠান্ডা করে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। তো এখানে আমি কড়াতে কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেব, সর্ষের তেল দেব। দেব তেলটা গরম হয়ে গেছে, দেব দুটো তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দেব আলুগুলো। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব মটরশুঁটি গুলো, নইলে ফাটবে তো আগে দিলে। মটরশুঁটি গুলো পরে দিচ্ছি, মটরশুঁটি গুলো ধুয়ে রেখেছিলাম, মটরশুঁটি গুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো, মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দেব, চিনিটা অপশনাল। তাহলে চিনি দিতে পারেন, নাহলে স্কিপ করে যাবেন।
এবার আমি ভালো করে মশলার সাথে আলুটাকে ভালো করে কষাবো। ঢাকা দিয়ে দিয়ে সেটাকে ভালো করে কষাবো। আমি এখনো লবণ দিইনি এটার মধ্যে, এবার আমি লবণ অ্যাড করব। একটু জল দিলাম মশলাটা পুড়িয়ে যাতে না যায়, এটা মশলা বাটি ধোয়াই জল। এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। এখানে আলুটা একদম কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। যেহেতু ঝাল ঝাল আলুর দম হচ্ছে, তো আলু তো দম একটু মাখা মাখা আলুর দম হচ্ছে, সেই জন্য আমি গরম মশলাটা এখন দিলাম। নামানোর পরে নামানোর সময় দিয়ে দেবো ধনে পাতা। তো আমি এখানে এবারে গরম জল অ্যাড করবো। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দুটো লঙ্কা দিয়ে দিলাম, এটাকে এবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে ময়দা মাখানোটা হচ্ছে, ময়দাটা মেখে রাখা হবে গরম জলে, উষ্ণ গরম জলে ময়দা মাখানো হচ্ছে। ময়দাটা মেখে রাখবো যখন। তো এখানে আলুর দমটা রেডি হয়ে গেছে, যারা ধনে পাতা খেতে না চান না, তারা গরম মশলাটা এই সময় দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে পারে। আমি ধনে পাতাটা দেবো বলে গরম মশলাটা কষানোর সময় দিয়েছি। আমাদের মাখা মাখা আলুর দম রেডি। তো এখানে ময়দা মাখা হয়ে গেছে, ওর মধ্যে একটু তেল দিয়ে নিলাম, আমি খানিকটা ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে এই পুরটা অল্প করে পুর নিয়ে এটার ভিতরে দিয়ে
একটা দিয়ে এটাকে মুড়ে এইভাবে পাকিয়ে নিলাম দিয়ে এটাকে আমি আবার বেলব তেল দিয়ে রেখে দিলাম আরেকটা বানিয়ে দেখাচ্ছি ভিতরে অল্প করে ফুল নেব নিয়ে এটা দেব দিয়ে এটা ভালো করে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে এটাকে ঘুরিয়ে নেব তেল দিয়ে এটা আজকে ভাজা কুট দিয়ে কচুরিটা দেখাচ্ছি এরপরের দিন একটা কাঁচা পুর দিয়ে কিভাবে কচুরি হয় সেটা দেখাবো তোমার এখানে এগুলো সবকটা বেলে নেবো